আসসালামু আলাইকুম ইউটিউব ভিউয়ার্স, আজকের বিষয় হবে একটা উন্নত মানের প্রপারশন অ্যাম্পিফায়ার, যেটার আইসির নাম্বার হলো HTK4211। যাই হোক, আমি একটু বাজাবো, তারপরে সম্পূর্ণ কানেকশনটা আপনাদেরকে দেখানোর আমি চেষ্টা করবো। যাই হোক, দেখেন আমি এটা লাইনটা অবশ্য দিয়ে দিচ্ছি। Bluetooth mode connected. যাই হোক ভাই, আমি যাকে কাজ দেখানোর চেষ্টা করি অবশ্যই আমি সম্পূর্ণ ডিটেলস থিওরি নিয়ে দেখানোর চেষ্টা করি। দেখেন, এই যে দেখেন আইসি HTK4211, ভোল্টেজ হইল প্লাস এবং মাইনাস 42 ভোল্ট, মানে 42 ভোল্টের উপরে আপনি দিতে পারবেন না, 42 ভোল্টের ভিতরে রাখতে হবে। এবং এম্পিয়ার দেবেন 8 এম্পিয়ার, ওয়াট পাবেন 70। এই যে পিসি বোর্ড, আমি সম্পূর্ণ জিনিসটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই যে পিসি বোর্ডটা আপনাদের ওখানে রাখছি, তারপর দেখেন এই যে স্পিকার 8 ওহমস 12 ইঞ্চি, যাদের ডুয়েল পাওয়ার, দুই দিকে দুটি স্পিকার লাগাবেন। স্পিকার 8 ওহমস 12 ইঞ্চি, এবং এই দেখেন পিন নাম্বার 13 নম্বর পিনে 25 ভোল্ট, 35 ভোল্ট থেকে, এই যে 35 ভোল্ট থেকে 42 ভোল্ট পর্যন্ত পজিটিভ ভোল্ট, 13 নম্বর পিনে পজিটিভ ভোল্ট, এবং পিন নাম্বার 11 এখানে হলো নেগেটিভ ভোল্ট। দেখেন এই যে নেগেটিভ মার্ক পজিটিভ মার্ক, তাহলে 13 নম্বর পিনে পজিটিভ ভোল্ট ঢুকবে এবং 11 নম্বর পিনে নেগেটিভ ভোল্ট ঢুকবে, এবং পিন নাম্বার 5 এবং মানে পিন নাম্বার 5 এন্ড 18 এখানে গ্রাউন্ড ঢুকবে, গ্রাউন্ড যে ভোল্টেজটা। অবশ্যই আমার সাবস্ক্রাইবার যারা আছেন অবশ্যই আমার ডুয়েল পাওয়ার সম্বন্ধে জানেন, যার জন্য আমি ভিডিও লং করার চেষ্টা করতেছি না। তাহলে 5 নম্বর এবং 18 নম্বর পিনে গ্রাউন্ড ভোল্টেজ ঢুকবে, এবং পিন নাম্বার 12 স্পিকার আউটপুট, একটা স্পিকার নেবেন 12 নম্বর পিনের থেকে, আরেকটা এই যে পিন নাম্বার 15 এক একটা স্পিকার আউটপুট, এই যে এল এবং আর দুইটা স্পিকার। তারপর দেখেন পিন নাম্বার 3 তে আপনার ব্লুটুথ থেকে অবশ্য এবং মোবাইল থেকে পিন নাম্বার 3 তে ইনপুট হবে, পিন নাম্বার 20 এ ইনপুট হবে। জিনিসটা আমি যদি আপনার দেখানোর চেষ্টা করি, এই যে দেখেন, এই দেখেন এখানে কয়টা আইসি লাগানো যাবে, ওই জিনিসটা আমি আপনাদেরকে এখানে দেখাই দিছি। এই দেখেন এখানে আমি আরেকটা জিনিস দেখাই দিছি, এখানে কয়টা আইসি লাগানো যাবে। দেখেন এখানে আইসি লাগানো যাবে, এই বোর্ডটার মধ্যে আইসি লাগানো যাবে কয়টা, সম্পূর্ণ ডিটেলস দেখার চেষ্টা করবেন, শেখার চেষ্টা করবেন। এই যে 4201 লাগানো যাবে, 4211, যেহেতু আমার এটা লাগানো আছে আমার এম্পিফায়ারটার মধ্যে, 4211 লাগানো আছে, 4221 লাগানো যাবে, 4231 লাগানো যাবে, 4241 লাগানো যাবে। তাহলে যদি আপনি এইগুলো আইসিগুলো লাগার চেষ্টা করেন, তাহলে কোনখানে কত ওয়াট পাবেন, কত ভোল্ট, কত এম্পিয়ার লাগবে। এই দেখেন যদি আপনি 4201 লাগান, তাহলে 38 ভোল্ট পর্যন্ত প্লাস মাইনাস মানে দিতে পারবেন, 38 ভোল্টের উপরে দিতে পারবেন, অবশ্যই নিচে দিতে হবে। তাহলে ওয়াট পাবেন 60 ওয়াট 60 ওয়াট, দুই সাইডে 120 ওয়াট।
তাহলে আমি এখন দেখেন এই যে 4211 আমি যে আইসিটা এখন কাজ করতেছি অবশ্যই দেখাবো এটার মধ্যে ভোল্টেজ লাগবে এই যে 42 ভোল্ট পর্যন্ত 42 ভোল্টের উপরে দিবেন না প্লাস মাইনাস 42 ভোল্ট 35 ভোল্ট দিলে আরো ভালো হয় যত আমি ট্রান্সফরমারটা দিয়ে আমি 35 ভোল্টের 8 অ্যাম্পিয়ার ট্রান্সফরমার দিয়ে টেস্ট করতেছি তাহলে ওয়াট পাবেন 70 প্লাস 70 140 ওয়াট দুই দিকে এবং 4221 এটা যদি আইসিটা ব্যবহার করেন এই মাদারবোর্ডে তাহলে ভোল্টেজ লাগবে 45 ভোল্ট অবশ্যই এর নিচে দেওয়ার চেষ্টা করবেন এবং ওয়াট পাবেন 80 প্লাস 80 এবং এ দেখেন 4231 এই আইসিটা যদি লাগান এই মাদারবোর্ডে তাহলে আপনার 50 ভোল্ট 51 ভোল্ট দেওয়া আছে যেহেতু 51 ভোল্টে ট্রান্সফর্মার হয় না আপনি 50 ভোল্ট দিবেন 50 ভোল্টের উপরে দিবেন না যেহেতু প্লাস মাইনাস দেওয়া আছে হাই ফ্রিকোয়েন্সি এটা দেওয়া তাহলে এখানে ওয়াট পাবেন 100 প্লাস 100 200 ওয়াট দুই দিকে এবং যদি আপনি 4241 লাগান তাহলে আপনি 55 ভোল্ট দিবেন হাই ফ্রিকোয়েন্সি 55 ভোল্টের অবশ্যই নিচে যাওয়ার চেষ্টা করবেন তাহলে ওয়াট পাবেন 120 প্লাস 120 যাই হোক জিনিসটা ভালো করে বোঝানোর চেষ্টা করতেছি আমি এই যে দেখেন মাদারবোর্ডটা অবশ্যই আমি এটা নিজে ডিজাইন করে অবশ্য আমি সিস্টেম করছি এই দেখেন মাদারবোর্ডগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি অবশ্যই এভাবে মাদারবোর্ডগুলো আপনারা ভালোভাবে এখানে দেখেন এখানে যে পিএফ আছে এখানে দুইটা অবশ্যই অনেকে কমেন্টের মাধ্যমে জানাইছে যে এখানে এই দুইটা কি ব্যবহার করবে দেখেন আমি আর একটা জিনিস দেখানোর চেষ্টা করতেছি অনেকে আমার কাছে জিজ্ঞেস করছে এই দুইটা জিনিস মিলাইতে পারতেছে না এই দুইটা জিনিস কি অবশ্য এখানে কি লাগানো যাবে এই যে দেখেন ভাই এই জন্য আমি কিন্তু এই বোর্ডটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই যে দেখেন এখানে দুইটা পিএফ লাগাবেন এই যে এখানে দুটো পিএফ লাগাবেন 104 তাহলে আমি এই জিনিসটা দেখানোর জন্য এখানে আপনি এই যে দেখেন এখানে আপনি 104 দুটো পিএফ লাগাবেন এই যে এখানে এখানে কয়েলের মার্কিং করা আছে দেখার চেষ্টা করেন এই যে কয়েলের মার্কিং করা আছে এখানে দুইটা পিএফ লাগাবেন 104 আর যা কিছু ডায়াগ্রামে আছে সব কিছু আপনারা ঠিকভাবে দেওয়ার চেষ্টা করবেন যেমন আমি সব কিছু করার আগে আমি এগুলো কেন দেখাই অনেক সময় ভাই পিসি বোর্ডে অনেক সময় ডায়াগ্রাম ভুল থাকে যার জন্য আপনারা যখন পিসি বোর্ডে যদি ডায়াগ্রাম ভুল থাকে আপনারা অবশ্য কানেকশন দেওয়া এই আইসিগুলো অনেক উন্নত মানের আইসি এই 4211 আইসিটা এটা অরিজিনাল আইসি এটার দাম 1400 টাকা যেটা কফি আইসি আছে ওই আইসিটার দাম হলো 400 থেকে 450 টাকা তো এই ধরনের একটা আইসি যদি আপনারা ভুলের কারণে কেটে ফেলান হয়তো দেখা গেল এখানে আপনার কোনো কারণে ভুল আছে আমার কাছে অনেক মাদারবোর্ড পড়ে যেগুলো কোম্পানির থেকেই ডায়াগ্রাম ভুল করে এই জন্য আমি আপনাদেরকে কানেকশনগুলো দেখানোর চেষ্টা করি এবং পরবর্তীতে আমার ভিডিও হবে এই ধরনের 16 টেনডেস্টার 12 টেনডেস্টার 8 টেনডেস্টার 4 টেনডেস্টার এই ধরনের ভাই আপনাদের জন্য আমি সব ধরনের ভিডিও করার চেষ্টা করতেছি যদি কারোর কোনো বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আমার ভিডিওটা থেকে যদি আপনারা বিন্দুমাত্র কিছু শিখতে পারেন আমার ইলেকট্রিক সিম্পল ভিডিওটা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আল্লাহ হাফেজ